নমস্কার সুপ্রিয় দর্শক, সকলকেই স্বাগত। আজকে আমি বাংলাদেশের ইন্ডিয়া আউটের ডাক নিয়ে এই ভিডিওটি করছি। গত কয়েকদিন আগে আমার এক মুসলমান দর্শক, তিনি একটি মেসেজ আমাকে পাঠিয়েছেন, আপনি এগুলি কী সব ভিডিও করেন, আপনি ভিডিও করবেন পিনাকি ভট্টাচার্যের মতো, আপনি দেখেছেন তিনি ইন্ডিয়া আউটের ডাক দিয়েছেন এবং একদিনে তার ভিউ হয়েছে 790,000, 50,000 কমেন্ট এসেছে, হাজার হাজার লাইক, আপনি এই সমস্ত বাদ দিয়ে আপনি ইন্ডিয়া আউট নিয়ে কথা বলেন। হ্যাঁ, আমি আজকে ইন্ডিয়া আউট নিয়েই কথা বলবো। তার আগে আমি এই মানুষটির একটু চরিত্র নিয়েও কথা বলতে চাই। এই যে এই মানুষটি যিনি আমাকে এই মন্তব্য করেছেন, পিনাকিকে একদম প্যাডেস্টালে বসিয়েছেন, তাদের মানসিকতাটাই এইরকম। তারা ইন্ডিয়া আউট বলতে খুবই উৎসাহী, অতি উৎসাহী বলা চলে, কারণ তারা বাংলাদেশে হিন্দু মুসলমানের বিষয়টাকে তাদের দৃষ্টিভঙ্গিতে এইভাবেই দেখে। তারা কস্মিন কালেও চিন্তা করতে পারে না যে বাংলাদেশে হিন্দুরা নির্যাতিত হয়, এই জন্য আমি যখন আমার কথাগুলি বলি তাদের কাছে ভালো লাগে না। তাদের মননে, তাদের মানসিকতার, তাদের কনটেক্সটে বাংলাদেশে হিন্দুরা জামাইয়াদেরও আছে, বাংলাদেশে হিন্দুরা সব সরকারি চাকরি টাকরিতে জড়িত, সবগুলি চাকরি তারা নিয়ে নিয়েছে, বাংলাদেশে মুসলমানরা নির্যাতিত, বাংলাদেশে ভারতের 30 লক্ষ মানুষ আছে তারা সরকারি কাজ করতেছে, সব কিছু লুটেপুটে খাচ্ছে, এই হলো তাদের মানসিকতা। সুতরাং আমি আমার কনটেক্সটে, একজন হিন্দু মানুষের কনটেক্সটে, একজন হিন্দু পরিবারের সন্তান হিসাবে, হিন্দু কমিউনিটিতে একটি বড় হওয়া মানুষ হিসাবে এবং দেশের বিভিন্ন আনাচে কানাচে হিন্দুদের ওপর নির্যাতন যেগুলি হয়ে আসছে সেগুলি যখন তুলে ধরি তখন তাদের গাত্র দেওয়া হয়, তারা এটা মেনে নিতে পারে না, কারণ তারা চোখ থাকিতে অন্ধ। আমার এক বন্ধু, বিশ্ববিদ্যালয়ের বন্ধু, তিনি লিখেছেন, যদিও ওইখানে নাম প্রকাশ করেনি, নাম জানি না, হইতে পারে বন্ধু বা হইতে পারে তাকিয়াবাজি, তিনি লিখেছেন, বন্ধু ইউনিভার্সিটি লাইফে তোমাকে তো এইভাবে দেখি নাই, এইভাবে চিনি নাই, কিন্তু এখন তোমাকে খুব ভালো করে চিনতে পারছি, তোমার পুরাটাই হিংসায় ভরা। এখন দর্শক, আমাদের বাংলাদেশে অনেক কারণেই অনেক মানুষই কিছু বলতে পারে না। মানুষ এখন নমস্কার দেওয়াও ভুলে গেছে, মানুষ এখন আসসালামু আলাইকুম দেয়, হিন্দুরা নমস্কার দেয় না, আদাবও দেয় না, এখন আসসালামু আলাইকুম ডাইরেক্ট। আবার এখন এই যে আমরা আমাদের যেই সংস্কৃতি, আমাদের যেই ঐতিহ্য, আমাদের যেই ভাষার ব্যবহারগুলি, আমরা নানান মানে ভাষা, হিন্দু এবং নন হিন্দুর একটা ভাষা আছে বাংলাদেশে প্রচলিত। এখন হিন্দুরা যখন বাইরে যায় তখন কিন্তু সেই হিন্দু ভাষাটা তারা ব্যবহার করে না, তারা সেই নন হিন্দু ভাষাটা বাধ্য হয়ে ব্যবহার করতে হয়, কারণ তারা ধরা পড়তে চায় না, অপরিচিত জায়গায় তারা মুসলমান হিসাবেই নিজেদেরকে চালিয়ে দিতে চায়। এই যে হিন্দুত্বের যে ভয়গুলি, সেগুলি কিন্তু বাংলাদেশে বলতে পারে না অনেকে, এবং বললে দেখা গেছে যে তাদের কি প্রবলেমটা হয়। তারা, আপনারা দেখেছেন যে মেসেঞ্জারে আপনি বন্ধুর সাথে, মুসলমান বন্ধুর সাথে হিন্দু বন্ধু কথা চালাচালি করছে, এক কথায় দুই কথায় মুসলমান বন্ধু হিন্দুদেরকে হয়তো তাদের দেবদেবী নিয়ে গালি দিচ্ছে, মালাউন বলছে এই সেই, কিন্তু যেই না হিন্দু ব্যক্তিটি তাকে একটা কিছু বলল, একটা কিছু বলল, সেইটাই কপি পেস্ট করে বা স্ক্রিনশট নিয়ে ফেসবুকে ছাড়িয়ে দেওয়া হয়, অমুককে অবমাননা করছে, আমাদের অবমাননা করেছে, বা পুলিশের কাছে দেয় এবং সেই ডিজিটাল সিকিউরিটির আইনে হিন্দুদের অবস্থা তখন ফার্দাফাই হয়ে যায়। এই কথাগুলি তারা বলতে পারে না, কিন্তু আমি যখন বলি, আমরা যখন বলি বা যারাই বলে, তখন আমাদের এই তথাকথিত বন্ধুরা সেটা মেনে নিতে পারে না, তখনই তারা বলবে আপনাকে যে আপনার আপাদমস্তক হিংসায় ছেয়ে গেছে। এই হলো আমাদের অবস্থা, এই হলো আমাদের মুমিনদের অবস্থা, এই হলো আমাদের তথাকথিত বন্ধুদের অবস্থা, কিন্তু তারা মানবিকভাবে চিন্তা করে না যে বাংলাদেশটা কী অবস্থায় গেছে।
বাংলাদেশে কত পার্সেন্ট থেকে কত পার্সেন্ট আজকে সংখ্যালঘু হয়েছে, ইভেন যা না এখন তারা সেটাও বলতে চায়। এখন আপনি দেখবেন কোথায় কোথায় তারা বলবে যে 100% মুসলমানের দেশ, 95% মুসলমানের দেশ, মানে যেটা এখনও হয়নি সেইটাই তারা আগ বাড়িয়ে বলে সেটা হওয়াচ্ছে। সুতরাং তাদের জন্য আমার ভিডিও কখনোই ভালো লাগবে না। যাই হোক, এখন এই বাংলাদেশের ইন্ডিয়া আউট নিয়ে কথা বলার আগে আমি একটু মালদ্বীপের ইন্ডিয়া আউট নিয়ে কথা বলে দেখি যে কী অবস্থায় মালদ্বীপের ইন্ডিয়া আউট হয়েছে, কী অবস্থাটায় আছে মালদ্বীপ এই এই মুহূর্তে। দর্শক, আপনারা জানেন যে যখনই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে তার লক্ষদ্বীপ সফর নিয়ে মালদ্বীপের তিনজন মন্ত্রী কটাক্ষ করেছে, তাকে ইসরায়েলের তাবেদার, ইসরায়েলের পুতুল বা সন্ত্রাসী হিসাবে গালিগালাস করেছে বা ভারতের কালচারকে গালিগালাস করেছে যে ভারতীয়রা নাকি প্রকাশ্যে উন্মুক্ত স্থানে মলমূত্র ত্যাগ করে, এই সেই নিয়ে কথা বলেছে, তখন আমরা সুইফট ব্যাকলাশ দেখেছি মালদ্বীপের বিরুদ্ধে। হাজারে হাজারে হোটেল বুকিং, প্লেন বুকিং এগুলি বাতিল হয়ে গেছে এবং পেটে লাথি পড়েছে মালদ্বীপিয়ানদের এবং তারা রাস্তায় নেমেছে, তারা প্রতিবাদ করছে, তারা মজ্জুর এই ইন্ডিয়া বিরোধী যেই মনোভাব সেটার বিপক্ষে দাঁড়িয়েছে। এবং সর্বশেষ আমরা যেই ইন্ডিয়া আউটের যেই বিষয়টি দেখেছি সেটা হলো যে একটি টিনেজার, একটি 14 বছরের একজন বালক মালদ্বীপেরই একটি প্রত্যন্ত দ্বীপে অর্থাৎ রিমোট একটি আইল্যান্ডে সে অসুস্থ হয়ে পড়েছে, তখন তার জরুরি ভিত্তিতে চিকিৎসার প্রয়োজন ছিল এবং সেই পরিবারের পক্ষ থেকে মালদ্বীপ সরকারকে আহ্বান জানানো হয়েছে, মালদ্বীপ সরকারের কাছে অনুরোধ জানানো হয়েছে যাকে যাতে একটা এয়ার অ্যাম্বুলেন্সে করে তারা তাকে সরাসরি খুব দ্রুত মালেতে, মালদ্বীপের রাজধানী মালেতে নিয়ে গিয়ে উন্নত চিকিৎসা দেওয়া হয়। ভারতীয় যেই বিমান আছে, এয়ার অ্যাম্বুলেন্স আছে, ভারতীয় সেনাবাহিনী যেটা পরিচালনা করে সেইটারও আবেদন জানানোর অনুরোধ জানানো হয় সেটার আবেদন করতে, কিন্তু মৈজু সেইখানে সরাসরি হস্তক্ষেপ করেছে যে না, এটা পাঠানো হবে না। এবং এর পরিপ্রেক্ষিতে সেই অসুস্থ বালকটিকে মালেতে আনতে 16 ঘন্টা সময় লেগেছে এবং এর মধ্যে সেই ছেলেটি স্ট্রোক করেছে এবং পরবর্তীতে মারা গেছে, এবং এই নিয়ে ফুসলে উঠেছে মালদ্বীপিয়ানরা। এই মজ্জুর ভারত বিরোধিতার কারণে মানুষের জীবন যাচ্ছে, মানুষের দ্রব্যমূল্যের দাম বাড়ছে, মানুষের ত্রাহি ত্রাহি অবস্থা, এদিকে পর্যটন শিল্পে ধস নেমেছে। মজ্জু সরকার বলেছে যে না, তারা এই এয়ার অ্যাম্বুলেন্সের বিরোধিতা করেনি, তবে যান্ত্রিক গোলযোগের কারণে, যান্ত্রিক ত্রুটির কারণে সেই ছেলেটিকে ট্রান্সপোর্ট করতে দেরি হয়েছে। জিনিসটা শাক দিয়ে মাছ ডাকার মতো, কিন্তু ঘটনা ঘটেছে। মালদ্বীপ ধুকছে, মালদ্বীপ ভুগছে এই ইন্ডিয়া আউট ক্যাম্পেইন দিয়ে, এবং মৈত্রী সরকার ক্ষমতায় থাকতে পারবে কি না এটাই এখন একটা বিষয় হয়ে দাঁড়িয়েছে। কারণ এই মুহূর্তে মালদ্বীপে এই মৈজু সরকারের বিরোধীরা তারা পার্লামেন্টেও পদক্ষেপ নিচ্ছে যে মৈজুকে আউট করার জন্য, ইন্ডিয়া আউটের পরিবর্তে মৈজু আউট। এবং একই সাথে আপনারা দেখেছেন যে সম্প্রতি মালেতে, সবচাইতে বড় শহর মালদ্বীপের, সেইখানকার মেয়র ইলেকশন হয়েছে। সেই এক সময় গত 10 বছর এই প্রেসিডেন্ট হওয়ার আগে মৈজু সেই মালের মেয়র ছিলেন এবং সেই মেয়রের দখল এখন বিরোধীদের হাতে। তো এই যখন মালদ্বীপের অবস্থা, আমরা দেখতে পাচ্ছি যে পিঙ্কি ভট্টাচার্য, পিনাকি ভট্টাচার্য তার একটি ভিডিও বানিয়েছে, সেইখানে ইন্ডিয়া আউট এর ডাক দিয়েছে এবং জানা গেছে যে এই ইন্ডিয়া আউটের প্রবক্তা বা ইন্ডিয়া আউটের গড হইছে তারেক রহমান, সেই ফিউজিটিভ আসামি যে নাকি লন্ডনে বসে আছে, আর্মচেয়ার জেনারেল, সেখানে বসে বসে মানুষকে হুকুম দিচ্ছে, আপনারা দলে দলে, শতে শতে নয়, হাজারে হাজারে নয়, লাখে লাখে নয়, কুটিতে কুটিতে নেমে পড়ুন রাস্তায়, যুদ্ধ করুন, জীবন একটাই,
এই সেই কথা বলতেছে, কিন্তু তার একটাই জীবন নিয়ে উনি কিন্তু সেই লন্ডনের আমশেয়ারে বসে বসে এইখানে আমার মতো বকবক করতেছে। আর উনি বলতেছে যে বাংলার সাধারণ মানুষেরা রাস্তায় নেমে পড়ুক, কুটিতে কুটিতে জীবন একটাই জীবন দিয়ে দেখ, কিন্তু তার জীবন কয়টা? জীবন তারও তো জীবন একটা, কিন্তু তিনি যাচ্ছে না। এখন এই যে বাংলাদেশ যেই ইন্ডিয়া আউটের ডাক দিয়েছি, আমরা দেখেছি এর আগে ইন্ডিয়া আউটের অবস্থাটাও কী, তারেক রহমানের মায়ের মাধ্যমে আমরা সেই বিষয়টি জেনেছি। আপনারা জানেন 2013 সালের জুন মাসে ভারতের রাষ্ট্রপতি তিনি গিয়েছিলেন বাংলাদেশ সফরে, এবং তখন তিনি ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখার্জি তিনি দেখা করতে চেয়েছিলেন, সাক্ষাৎ চেয়েছিলেন তৎকালীন বিরোধীদলীয় নেত্রী বেগম খালেদা জিয়ার সাথে। এবং খালেদা জিয়া কি বলে দিয়েছিলেন? বলে দিয়েছিলেন যে তার সময় নাই। বস্তুত পক্ষে যেই দিন প্রেসিডেন্ট প্রণব মুখার্জি খালেদা জিয়ার সাক্ষাৎ চেয়েছিলেন, সেই দিনটি ছিল জামায়াতের ডাকা হরতালের দিন। ভারতের রাষ্ট্রপতির ঢাকা সফর উপলক্ষে হরতাল ডেকেছিল TR3 অর্গানাইজেশন, টেরোরিস্ট অর্গানাইজেশন, যেটা আমেরিকা এবং ইউরোপিয়ান দৃষ্টিতে একটি TR3 সন্ত্রাসী অর্গানাইজেশন। সেই সন্ত্রাসী অর্গানাইজেশন জামাতে ইসলামী সেদিন হরতাল ডেকেছিল। এখন সেই হরতালের মধ্যে যদি খালেদা জিয়া সোনারগাঁও হোটেলে রাষ্ট্রপতি প্রণব মুখার্জির সাথে দেখা করতে যান, তাহলে জামাতে ইসলামীর লোকেরা বেজায় নাখোশ হবেন, অখুশি হবেন, বা এই তাদের হরতালটার অবমাননা হবে, অবজ্ঞা হবে। সেই জন্য তিনি বলে দিয়েছেন খালেদা জিয়া যে প্রণব মুখার্জির সাথে দেখা করার সময় তার নেই। সেটাও একটা সফট ইন্ডিয়া আউটের একটা আলামত ছিল, কিন্তু তার প্রতিফলন আমরা দেখতেছি যে বিএনপি পুরাটাই আউট হয়ে গেছে বাংলাদেশ থেকে, হয়েছে না? বিএনপির অবস্থান বাংলাদেশে এখন কোথায় আপনারা বুঝতে পারছেন? তারা এমন আন্দোলন করে সেইখানে একজন ফেক মানুষকে সাজায় নিয়ে আপনার স্টেজে বসায় দেয় বাইডেনের উপদেষ্টা বইলা, যদি মানুষের চোখে ধুলা দিয়া ভুলিয়ে বালিয়ে মানে তাদের সমর্থন আদায় করা যায় যে দেখো মই কি হনুরে আমাদের সাথে আমেরিকা আছে, আমেরিকা স্বয়ং তার এই জো বাইডেনের উপদেষ্টাকে আমাদের সবাই পাঠিয়ে দিয়েছে, তারাও বিএনপি। এখন বিএনপিকেও বহির্বিশ্বে সেই TR3 অর্গানাইজেশন, টেররিস্ট অর্গানাইজেশন জামাতের দোসর হিসাবে দেখা হচ্ছে, এবং তারাও সফট সাপোর্টার্স অফ দি টেররিস্ট সেইভাবেই দেখানো হচ্ছে। এবং বাংলাদেশে যদি ইন্ডিয়া আউট কার্যকর হয় তাহলে এটার পরিণতি কি হবে, সেটা কি এই পিঙ্কি ভট্টাচার্য, তারেক জিয়া, তারা কি একবার ভেবে দেখেছে? বাংলাদেশে কয়দিন পরে পরেই আমরা শুনি যে আদার দামের জন্য, পেঁয়াজের দামের জন্য, ডালের দামের জন্য হইচই হয়, আন্দোলন হয়, যে মানুষ নাকি মানুষের নাকি নাবিশ্বাস সৃষ্টি হয়েছে। ইন্ডিয়া আউট হইলে বাংলাদেশের দ্রব্যমূল্য কি কমবে একটু ভেবে দেখেন তো, যে যখন মানুষের পেটে লাথি পড়বে সেই মালদ্বীপের মতো, তখন কি হবে? তখন ইন্ডিয়া আউট হবে নাকি তখন ইন্ডিয়া ইন হবে? আর বিএনপি তো এটা আরও বেশি ভালোভাবে বোঝা দরকার, হারে হারে টের পাবার দরকার, যে এখন তারা রাজনীতি বাদ দিয়ে এই গত লাস্ট উইকে আন্দোলনের ডাক দিয়েছে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির বিরুদ্ধে, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে তারা এখন আন্দোলন শুরু করেছে। তাদের রাজনীতি কিন্তু শেষ হয়ে গেছে। মানে আমি আউট কোনো কিছুতেই বিশ্বাস করি না, বিকজ দিস ওয়ার্ল্ড ইজ এ ইন্টারকানেক্টেড ওয়ার্ল্ড, মানে পরস্পর পরস্পরের সাথে সংযুক্ত। এখন ইন্ডিয়া আউট করে দিলে বা ইন্ডিয়া নিজেই যদি বাংলাদেশকে আউট করে দেয়, তিন দিক দিয়ে বাংলাদেশকে ঘিরে রেখেছে ভারত, একটু ভাবুন তো। বাংলাদেশের প্লেন আসতে গেলেও তো ইন্ডিয়া আউট করা চলবে না, আপনার যদি ইন্ডিয়া যদি বাংলাদেশকে ভারতের ওপর দিয়ে এয়ার রাইটস না দেয় তাহলে কেমন হবে? যদি চায়নার মতো কর্তৃত্ববাদী হয়ে তারা যদি সমুদ্রে বাংলাদেশের শিপ আটকে দেয়, দুর্ভিক্ষ কিন্তু আমেরিকা লাগাইতে হবে না, 74 দুর্ভিক্ষ লাগিয়েছিল আমেরিকা বাংলাদেশে, তো ইন্ডিয়া কিন্তু আপনার দুই দিনের মধ্যে ব্লকেড দিয়ে বাংলাদেশকে পুরা ফার্দাফাই করে দিতে পারে, সেটা করতে পারে। কিন্তু বাংলাদেশ
ভারতকে সবসময় পেয়েছে অকৃত্রিম একটি বন্ধু হিসাবে, স্বাধীনতা থেকে, নিজের স্বাধীনতা অর্জন থেকে শুরু করে সব কিছুতেই ভারত বাংলাদেশের পাশে থেকেছে। কিন্তু আমাদের দেশের মুমিনরা, আমাদের দেশের সেই হিংসুটে লোকেরা সেই জিনিসটা স্বীকার করে না। আরেকটা জিনিস আপনারা দেখবেন যে ব্যাপক হারে বাংলাদেশি ছাত্রছাত্রীরা ভারতে পড়াশোনা করে, করে না অবশ্যই করে, টুরিস্টরা বাংলাদেশের টুরিস্টরা ভারতে যায়, এটা ভারতেরও লাভ বাংলাদেশেরও লাভ, কারণ ভারতে অনেক কিছু দেখার আছে। ইন্ডিয়া ইজ এ ওয়ার্ল্ড ইটস সেলফ, সারা পৃথিবীতে আপনি ঘুরে ঘুরে যা পাবেন আপনি ভারতে তা পাবেন। তারপরে আমি জানি যে মেডিকেল ভিসায় যে বাংলাদেশের বহু মানুষ ভারতে যায়, তারা অনেকেই কারি কারি টাকা খরচ করেন, আবার অনেকেই কিন্তু ভারত থেকে ফ্রি চিকিৎসা নেন। এই বেলুরে আপনার বিভিন্ন হসপিটালে কিন্তু আপনার ফ্রি চিকিৎসা নেয় বাংলাদেশিরা অনেক জায়গায়, কোটি কোটি টাকা ভারতীয়দের টাকা বাংলাদেশিরা ভোগ করছে। কই তখন তো কেউ বলেন না যে ইন্ডিয়া আউট, ভারতীয়রা কি বাংলাদেশে এসে ফ্রি চিকিৎসা নিচ্ছে? তো এই জিনিসগুলি একটা ভিডিও করার আগে বা একটি ওসব বিএনপির নীতি নির্ধারকদের তো বোধ বুদ্ধি নাই কোনোভাবেই, তারা বোঝা উচিত যে 2013 সালে ভারতকে চটিয়ে, প্রণব মুখার্জিকে চটিয়ে তারা যেই ফলটা পেয়েছিল সেই থেকে তাদের শিক্ষা নেওয়া উচিত ছিল, কিন্তু সেই শিক্ষাটা তারা নেয়নি। তারা আবারও এইবার একদম প্রকাশ্যে ঘটা করে পিঙ্কি ভট্টাচার্য বা এই জাতীয় মানুষকে ব্যবহার করে তারা ইন্ডিয়া আউটের ডাক দিয়েছে। তার বাবা বাংলাদেশে ভারত বিদ্বেষ, হিন্দু বিদ্বেষের বীজ রোপণ করেছিল, এবং তার মাও কিন্তু আওয়ামী লীগকে ভোট দিলে মসজিদে মসজিদে উলুদ্ধনী হবে এই সমস্ত কথা বলে ক্ষমতায় এসেছিল। সুতরাং তাদের রক্তের মধ্যেই ইন্ডিয়া আউটটা জড়িত। এটা শুধুই সস্তা রাজনীতি, আপনার হিন্দু বিদ্বেষী সেন্টিমেন্ট, ইন্ডিয়া বিদ্বেষী সেন্টিমেন্ট মিনস হিন্দু বিদ্বেষী সেন্টিমেন্ট, কারণ তারা এই ইন্ডিয়ার বিরোধিতাই করে শুধু হিন্দু বিদ্বেষের কারণে, আর কিছু নয়। এখন আমি যদি এই কথাগুলি ধরিয়ে দেই তখন আমাকে বলবে যে আমি নাকি আপাদমস্তক হিংসুটে। সো স্যাড। ভালো থাকবেন, নমস্কার।